সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটি সার্ভিস নিয়ে, যেটা খুবই লো কম্পিটিশন এবং এই সার্ভিস দিয়ে আপনারা মাসে 50-60 হাজার টাকা আর্ন করতে পারবেন এবং এর থেকে কোনো সহজ সার্ভিস হয় না। এবং আপনারা অনেকেই জানেন এই সার্ভিস সম্পর্কে, অথবা অনেকেই আছেন জানেন না। এই সার্ভিসটার কম্পিটিশন খুবই লো এবং ডিমান্ডেবল সার্ভিস। এই আমরা বাংলাদেশি যারা আছে, আমরা অনেক ডিপার্টমেন্টে কাজ করে থাকি, কিন্তু এই সার্ভিস সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আপনি যদি খুঁজেন একটা টিউটোরিয়াল যা কোনো ইনস্টিটিউট অথবা কোনো ফ্রিলান্সার, আপনি পাবেন না বাংলাদেশি যারা ইটসি স্টোর এসইও বা ইটসি প্রোডাক্ট এসইও নিয়ে কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিও মেক করছে। তো আমি আজকের ভিতরে, মানে আজকের ক্লাসের ভিতরে, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিব যে যদি আপনারা এই কাজটা শিখতে পারেন প্রপারলিভাবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। আর এই সার্ভিসটা খুবই ডিমান্ডেবল এবং এখানে যারা কাজ করতেছে মোটামুটি তারা কাজ করেই টপ রিলেটেড সেলার হয়ে গেছে। চলুন আমরা দেখি এই সার্ভিসগুলো কীরকম ফাইবারে দিচ্ছে বা তারা কত টাকা থেকে প্রাইসিং শুরু করছে এই সার্ভিসের। এই সার্ভিসটার নাম হচ্ছে ইটসি, ওকে আমরা এখানে ট্রাইপিং করব, ইটসি এসইও, ওকে ইটসি এসইও লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে আমাদের এখানে মাত্র 4890টা সার্ভিস এখানে আস্তে আস্তে যারা শুধু ইটসি প্রোডাক্ট এসইওর কাজগুলো এখানে প্রপারলি করতেছে। এবার দেখেন এখানে যদি আমি অনলাইনটা দেখি, তাহলে আমরা কিন্তু 400 সার্ভিস পাবো যারা ইটসি স্টোর বা ইটসি প্রোডাক্ট এসইও করে থাক মানে করতেছে এবং বিভিন্ন প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ তারা করতেছে। এবং দেখেন এখানে এই একজন মেয়ে, আমি যদি তার গিগটা ওপেন করি, মেবি বাংলাদেশি হবে, চেহারা তো বাংলাদেশি মনে, ওকে 5টা অর্ডার রানিং আছে, তিনি $15 থেকে শুরু করছে, 1 থেকে 3টা ইটসি এসইও লিস্টিং করবে, ওকে বুঝতে পারছি। তো এখানে দেখেন তিনি 2022 ফেব্রুয়ারিতে আসছে, মাত্র কয়দিন হয়েছে তিনি কিন্তু লেভেল 2 সেলার হয়ে গেছে, শুধু ইটসি এসইও করতেছে, মানে ইটসির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এসইওর এসইও করতেছে এবং তারা লিস্টিংগুলো করে দিতেছে প্রপারলি। দেখা যায় ওই প্রোডাক্টগুলো সার্চ র্যাঙ্কিংয়ে বা তাদের যে সার্চ রেজাল্ট আছে ওইখানে কিন্তু শো করতেছে। ওইখানে যদি আপনি ভালোভাবে এসইও না করতে পারেন, তার প্রোডাক্টগুলো কিন্তু শো করবে না, সার্চ করলে কিন্তু স্টোরের ভিতরে আসবে না, সেই জন্য প্রপারলি এসইও করার দরকার পড়ে। আর এটা কিন্তু মোটামুটি আমরা যারা এখানে কাজ করতেছি, যদি আমি দেখাই ইটসি স্টোর বা শপ লেখে যদি আপনি সার্চ করেন, তাহলে কিন্তু এই সব সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি, যে এটার এই মার্কেট প্লেস সম্পর্কে যেখানে কী করতেছে এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এটা দিয়ে যে আমাদের ফাইবারে কাজ করতেছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই না? তো এটা কিভাবে কাজ করে আমি জাস্ট আপনাদের মোটামুটি বেসিক ধারণা দেব, কারণ এটা আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে আমি ইনক্লুড করছি, শুধু এটা শিখে আপনারা মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারেন। তো আমরা সরাসরি এই মানে ইটসির যে প্রোডাক্টগুলো আছে এখানে আপনারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো কীভাবে এসইও করছে এটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে এবং কী কী ট্যাগ বসাচ্ছে, কী কী টাইটেল দিতেছে, কী কী ডেসক্রিপশন দিতেছে, কী কী ইমেজ বা কীভাবে ইমেজ এসইও করতেছে, আমাদের কোর্সের ভিতরে সব ইনক্লুড আছে। এটা ডিজিটাল মার্কেটিংয়ের বা এসইওর পার্টের ভিতরেই আমি রাখছি অবশ্য আপনাদের জন্য, যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চান তারা এই কোর্সটা পাবেন আমাদের এসইওর কোর্সের ভিতরে। আমাদের উদ্দেশ্য শুধু স্টুডেন্টদেরকে সাকসেস করা, ওকে? তো যাই হোক, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। দেখেন এখানে আপনি যখন গিগ র্যাঙ্ক করবেন বা গিগ তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। এখানে কী কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন, প্রথমে ইটসি এসইও, এটা একটা কিওয়ার্ড, বেটার একটা কিওয়ার্ড, এবং ইটসি র্যাঙ্ক, এই একটা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তারপরে ধরেন ইটসি লিস্টিং, এই একটা ইউজ করতে পারেন। তারপরে ইটসি, ওকে, এই কটাই থাক আপাতত। দেখেন আমরা ইটসি র্যাঙ্ক লিখে যদি আমরা সার্চ করি, যেমন ইটসি এসইও লিস্টিং, এটা কিন্তু একটু বেশি হতে পারে, ওকে। আমি মোটামুটি 5টা কিওয়ার্ড কিন্তু আমি এখান থেকে ফাইন্ড আউট করে ফেলছি। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে দেখেন ইটসি র্যাঙ্ক, এটাতে মাত্র 900 সার্ভিস আছে, মাত্র 943টা, এবং যদি আপনি অনলাইনতে দেখেন তাহলে কিন্তু আরও কম, মাত্র 76টা। আর এখানে দেখেন যারা কাজ করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে, প্রতিনিয়ত, কারণ একটা একটা স্টোরের কী পরিমাণ প্রোডাক্ট থাকতে পারে এটা তো আপনারা বুঝতে পারতেছেন। যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস,
সরি আলি এক্সপ্রেস, অ্যামাজন, এরকম অনেক কিন্তু প্রোডাক্ট থাকে তাদের। সেম এখানেও যারা কাজ করে, এটা কিন্তু বেশিরভাগ কাজ করে বাইরের লোকেরা। তো আপনারা এই সার্ভিসটা শিখে কিন্তু প্রপারলি এসইও ক্যাটাগরিতে আপনি কিন্তু সার্ভিসটা লঞ্চ করতে পারেন। এখানে কিন্তু ভালো একটা ক্যারিয়ার আছে। 76 জন প্রতিযোগী, আপনি বুঝতেছেন ব্যাপারটা? এখানে 76 জন প্রতিযোগী, এটা তো প্রতিযোগীই না। এই কিওয়ার্ডগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। যেমন এই একটা আছে ইটসি এসইও লিস্টিং, এটা অনেক বড় কিওয়ার্ড। এখানে আরও এই ইটসির অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, যেমন 800 প্রতিযোগী, এটা কোনো ব্যাপারই না। আপনি অন্য অন্য ক্যাটাগরি, যেমন গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইন, যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে যান, তাহলে দেখতে পারবেন যে আপনি মোটামুটি এখানে লাখের উপরে কিন্তু আপনার প্রতিযোগী চলে আসবে। তো এখানে কিন্তু এগুলো প্রতিযোগী না, অনলাইনে মাত্র 800। এবার যদি আপনি এই একটা দেখেন ইটসি লিস্টিং, তাহলে কিন্তু আরও কম দেখবেন, মাত্র দেখবেন যে 396টা। এটা কোনো প্রতিযোগী হলো? আপনি কিন্তু এই সার্ভিসটা ভালোভাবে করতে পারবেন। তো এইখানে একটা আছে। তো এই হচ্ছে কাহিনী, এই ইটসি প্রোডাক্টগুলো কোন কোন প্লাগইন দিয়ে, বা কোন সরি কোন কোন প্লাগইন না, এখানে কোন কোন এক্সটেনশন দিয়ে এসইওগুলো করে আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে এখানে সবথেকে বেস্ট একটা প্লাগইন হচ্ছে সেল সামুরাই। আমি দেখাচ্ছি এটাতে কীভাবে করে। এটা আপনি হয়তো ইংলিশ টিউটোরিয়াল পাবেন, যদি আপনি ইংলিশ বুঝে থাকেন বা বুঝতে পারেন, তাহলে আপনি অনেক ইংলিশ টিউটোরিয়াল পাবেন সেল সামুরাই নামে, সেল সামুরাই এক্সট্রেকশন, যেটা দিয়ে ইটসি এসইও করে থাকে, বা ইটসির যত অ্যানালাইসিসের কাজ আছে, টাইটেল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা অ্যানালাইসিস করতে পারবো। কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার। যদি আপনার সেল সামুরাই কেনার সামর্থ্য না থাকে, সামর্থ্য না থাকার কিছু নয়, মাত্র $9, এটা মানে 1000 টাকা এক মাসে ইউজ করবেন, সমস্যা কী? তো এখানে দেখেন লিখবেন সেল সামুরাই, সামুরাই। তো এখানে দেখেন, এখানে সেল সামুরাই, এই যে দেখেন সেল সামুরাই, আমার লিখতে মনে হয় ভুল হয়েছে, ওকে যাই হোক, সেল সামুরাই লেখার পরে এই যে প্রথম একটা এক্সট্রেকশন পাবেন, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এক্সট্রেকশন। এটার আপনাকে প্রিমিয়াম লাইসেন্সটা নিতে হবে, $9 নিবে পার মান্থ, এবং বছরে প্রায় $90 মতো লাগবে এইটা নিতে। যদি আপনার মনে হয় সেল সামুরাই দিয়ে কাজটা করবেন, করতে পারেন, সমস্যা নাই। এরকম আরও ফ্রি অনেক টুলস আছে, যেমন ইটসের ট্যাগ টুলস, এই একটা আছে, এটা দিয়েও আপনি কিন্তু ইটসের কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আরও আছে ইটসে হাজার হাজার প্লাগইন আছে, হ্যাঁ মানে ইয়ার্ট এক্সট্রেকশন আছে বলতে পারেন, বা টুলস আছে যার এগুলো কাজ আপনি এগুলো দিয়েও করতে পারেন ফ্রিতে, আপনার কোনো টাকা লাগবে না। কিন্তু আপনাকে আসল কথা হচ্ছে, টোটাল কথা, কাজটাকে শিখতে হবে, কাজ না জানলে হবে না। তো যদি চান আপনারা, যদি আমি সময় পাই, তাহলে আপনারা একটু কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করেন। আমি যদি পারি আপনাদের জন্য এই ভিডিওর কিছু একটা পার্ট আমি আপাতত ইউটিউবে আপলোড করার চিন্তাভাবনা করব, যদি আপনারা চান। তো এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস, এটা কিন্তু আপনি কোনো ভিডিওতে পাবেন না। এই যে একটা এক্সট্রেকশন আছে, 20,000 মানুষ ইউজ করতেছে, তো এটা দিয়েও কিন্তু ভালোভাবে এসইও করা যায়। এখানে কাজটা একদমই সহজ, মানে একটা অনের ছেলে যে জীবনে পড়াশোনা করে নাই, তারাই যদি বুঝাই দিই কাজটা ইজিভাবে করতে পারবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আই হোপ আপনাদের একটু হলেও উপকারে আসছে এই সার্ভিস সম্পর্কে। তো যদি আপনারা চান এই সার্ভিসটা শিখে মার্কেট প্লেসে নামতে পারেন। তো আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 1 তারিখে, আর মাত্র 3 দিন বাকি আছে। 3 দিন পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো আপনারা চাইলে এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। তো এইখানে আমাদের এই ব্যাচের ভিতরে এটা থাকবে। তো আশা করি আপনারা ক্লাসটা একটু হলেও উপকারে লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।